দিল্লি ক্যাপিটালস তাদের অফিশিয়াল পেজ টুইটারে মোস্তাফিজুর রহমানের একটি ছবি পোস্ট করেছে। সেখানে তারা লিখেছে, সাবধান, বাঘ চলে এসেছে। বাঘ বলতে আইপিএলের ফ্রাঞ্চাইজিটি বোঝাতে চেয়েছে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে, কারণ বাংলাদেশ ক্রিকেট দল তো টাইগার হিসেবেই জনপ্রিয়। আইপিএলের চলতি আসরে দিল্লি তাদের প্রথম ম্যাচে রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায়। ভারত সফরে গিয়ে 3 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকায় দিল্লির হয়ে প্রথম ম্যাচ খেলতে হয়নি মোস্তাফিজুর রহমানের। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাটের মুখোমুখি হবে দিল্লি। সেই ম্যাচের আগে মোস্তাফিজকে কেন্দ্র করে প্রতিপক্ষকে হুমকি দিয়ে রাখল দিল্লি ক্যাপিটালস। প্রিয় ভিউয়ার্স, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।